মর্নিং নতুন বাড়ি থেকে। আজকে ফার্স্ট সকাল, আজকে ফার্স্ট সকালের ফার্স্ট ওয়াকে যাচ্ছে সিম্বা পাপা, নিজে নিজে নতুন জামা পরে সিম্বা লেখা। চলো ঘুরে এসো দুর্গা দুর্গা। গতকাল আমাদের গৃহপ্রবেশের পর আজকে একটা নতুন মানে একটা সকাল বলবো না দুপুর, তো আমাদের কালকে দুজন স্পেশাল গেস্ট, তারা ওরা আসতে পারেনি, ওদের ব্যস্ততা ছিল, তো ওরা দুজনে আজকে এসছে। আর ডেফিনেটলি ওরা স্পেশাল মানুষ, তোমাদের দেখাই ওরা কে, এবং অনেক গিফটস এনেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো এক্স্যাক্টলি ওরা কী কী এনেছে আমাদের জন্য। স্পেশাল মানুষজন এখানে আছে, দিয়া এখানে আছে, রাহুল আর এখানে হচ্ছে দাঁত দেখাচ্ছে সিম্বা। এতদিন পরে দেখ, যেহেতু দেখা হয়েছে দিয়ার সঙ্গে, মাঝে মাঝে এত মানে এক্সাইটমেন্টের জন্যে হ্যাঁ একটু দাঁত দেখাচ্ছে, কিন্তু না তুমি তুমি এটা করার আগে আমি ওদেরকে দেখিয়ে দিই যে কি এনেছে। না সিম্বা আবার এটা ছাপিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমি অলরেডি ওটাকে আনবক্স করে ফেলেছি, কিন্তু তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে আমার গিফট, একজন অ্যাস্ট্রোনট, না ডিমের কুসুম না, এটা মুনের উপর বসে আছে। সিম্বা এটাকে নেবার খুব চেষ্টা করেছিল, এখনও মাঝে মাঝে ঝাঁপিয়ে এটাকে চেটে চুটে দিচ্ছে, কিন্তু সিম্বা এটা তোমার নয়, তোমার অলরেডি তোমার জন্য মামি এনেছে মাটন বিস্কিটস, বুঝেছ? না তুমি এটা নেবে না, এটা তুমি নেবে না, তুমি একটু শুঁকে নাও এটা, তোমাকে বলেছে মামি আরেকটা অ্যাস্ট্রোনট দেবে। গিফটটা দেখানো হচ্ছে, ও হ্যাঁ ওটা ওটা হ্যালো গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমার মুখটা দেখে প্রচন্ড ফুলে গেছে, প্রচন্ড। হ্যালো গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি ভালোই আছি। আজকে হচ্ছে সেকেন্ড ডে নতুন বাড়িতে, কালকে একটুখানি গ্লিমসেস আমি একটু পরে দেখিয়ে দেবো, একটু একটু তুলেছি হয়তো, না তুল না দেখাতে পারলে প্লিজ কিছু মনে করো না। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট খেতে, রঞ্জন মামা আর ইন্দ্রাণী মামির বাড়িতে ব্রাঞ্চের নেমন্তন্ন আছে, তো সেই ব্রাঞ্চ করে আমরা একটু লয়্যাল সিটি মাঠে যাবো। তো রাহুল, আমরা কালকে কিছু শপিং করেছিলাম বাড়ির মাসকাবাড়ি, এবং সেইটা আনফর্চুনেটলি, রাহুল কী করছো? আনফর্চুনেটলি ঝাঁটা যেটা মানে বিছানা ঝাঁট দেওয়া ঝাঁটা যেটা, সেইটা আমি ফেলে এসেছি, অ্যাজ এন ওরা দেয়নি, সেটা পিক আপ করতে হবে। সো তার আগে চলো রঞ্জন মামার বাড়িতে ব্রেকফাস্ট করে আসি। রঞ্জন মামাদের পাড়াটা খুবই সুন্দর, খুব গ্রিন, খুব সুন্দর, সব অনেক অফিস গুলো যেখানে থাকে বিকজ প্রচুর পিজি আছে, এই যে লয়াল সিটি মার্ট যেখান থেকে মুখরোচক জানা চুপটা রঞ্জন মামা পেয়েছে। এসো এই গেট দিয়ে ঢুকতে বললো, এই গেট দিয়ে ঢুকতে পারবো। আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্রপার্টিজ আছে, ঠিক আছে, এই হচ্ছে রঞ্জন মামা। রঞ্জন মামার বাড়িটা এত সুন্দরভাবে বানানো, ক্রেডিটটা ইন্দ্রাণী মামিকে দেবো, অফকোর্স যে গৃহকর্ত্রী তাকেই দেবো, বাট ইটস এ বিউটিফুল বিউটিফুল হাউস উইথ এ পোর্চ আউটসাইড। দেখাবো আস্তে আস্তে, আমি হাঁপিয়ে গেছি, আমরা এসে গেছি, আমি ভেবেছিলাম যে আমরাই ডিলে করবো, আমরাই লেট করবো, কারণ আমি উঠেছি সাড়ে নটার সময় ঘুমোতে গেছিলাম লেট করে, তারপরে উঠেছি লেট করে, ব্যাস এখন আনারা আসেনি, আসুক তারপরে ঘুরে দেখি। এসে গেছে প্রিয়াঙ্কারা, আর এই যে এসে গেছে আমার বরফি লালা, আমার ঝুলা লালা, সে এখন দেখছে সব কিছু। পছন্দ হয়েছে গুলালা? রানা এসে গেছে, রানা উইথ হিজ ফেভারিট ব্যাগ, ওই তো পছন্দ হয়েছে, পোচ আমি এত পছন্দ করি, না এখানে জম্পেশ খাওয়া দাওয়া চলছে ব্রেকফাস্টে। এই যে রানা প্রিয়াঙ্কা কতদিন তোর সঙ্গে দেখা, আবার খুব হেলদি খাচ্ছে, শুধু ফ্রুটস খাচ্ছে, কলা পেঁপে আপেল এইসব খাচ্ছে, ওইখানে বসে খেলছে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, জাস্ট ছেড়ে দে, আচ্ছা ও আচ্ছা ও নিচে খেলছে। এই যে দুটো মুশকো মুশকো ষাঁড় রঞ্জন মামার, আর এখানে এই যে
তখন জন্য আমাদের বাগানে সুন্দর পদ্ম ফুল ফুটেছে। আর এগুলো হচ্ছে ইন্দ্রাণী মামির ভাষায় বাঞ্ছা নামের বাগান, প্রচণ্ড 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 প্রোটেক্টিভ রঞ্জন মামা নিজের বাগান নিয়ে অ্যান্ড বিউটিফুল। আর এগুলোকে স্মৃতিদের বলেছে দুটো অনেক পুরনো গাছ আছে এখানে, ভীষণই সুন্দর বাগানটা। রাহুল প্রায় 20 বছর পরে বোধহয় আমি ঘাসে এরকম পা দিয়ে যাচ্ছি, সত্যি এতটা সবুজ তো দেখা যায় না, আরাম লাগছে মনে হচ্ছে আর ভেতরে আর সত্যি যাবো না। হ্যাঁ ভাল লাগছে না, না ভেতরটা ভীষণ ঠান্ডা, মানে আমাদের বাড়ি ফিরে সত্যি কথা। এখানে অনেক মাছ আছে, একটু দেখো প্রচুর মাছ আছে, চল ভেতরে যাওয়া যাক। ও মাই গড, ধরো সব হয়েছে। এই যে এখানে রাহুল সকাল দুপুর রাত্রি আমি ডিনার তো হয়ে গেছে, পেট ভর্তি রাহুল এখানে চান করেছে। আর এখানে সবাই বসে আছে, ওরা এখন একটু থাকছে, আমরা দেরি করে রেখেছি, আর তাড়াতাড়ি রেখেছি, ওরা দেরি করে রেখেছে। রঞ্জন মামা, রানা, ইন্দ্রাণী মামি, একটা ছবি তুলি আমরা। হোম সেন্টারে এসে গেছি আমরা, পিলো কভার পাইনি, পিলো কভার আইকিয়া থেকে নিতে হবে, এগুলো নেওয়া হয়েছে। কাজ তো শেষ হয় না নতুন বাড়ি, কাজ তো চলছে। এখানে আমার পুত্র আর এখানে আমার মা বেচারি ঘুমোচ্ছে, শি ইজ ভেরি টায়ার্ড, কারেন্ট গেল। আমরা অ্যাকচুয়ালি গৃহপ্রবেশে কিছু গিফট পেয়েছি, মুনেরা কিছু সুন্দর ওয়াল হ্যাঙ্গিং, মুন অ্যান্ড নীল এসেছিল, ওরা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং দিয়েছে, সেটা লাগালাম। তাতাইরা এই যে সুন্দর ঘড়িটা দিয়েছিল সেইটা লাগালাম। দেন মুনের একটা আর একটা ঘড়ি দিয়েছিল যেটা আমরা ওই ঘরে আবার লাগিয়েছি। সো দ্যার ফিউ থিংস উইচ নিডস টু বি ফিক্সড বাই টুডে, কারণ উইকডে শুরু হয়ে গেলে অফিস চলাকালীন এগুলো করা ইম্পসিবল। আমাদের আগের বার যারা বার কাউন্টার ছিল সেই বার কাউন্টারটা আমরা লাগিয়ে রাখছি, এখন হয়তো সেটা ইউজ করবো না কিন্তু লাগিয়ে রাখছি, প্লাস কি হোল্ডার এসব আছে, তো চলো সেগুলো দেখাই। আমি একটু টিভি দেখতে বসেছি আর কি। আজকে কি আমার লাপাতা রিলিজ দেখবো নাকি, যদি পাই টাইম? ও মাই গড, কি এনেছো, কি এনেছো আমার জন্য, কি এনেছো? ওর জন্যই আছে, ওর জন্যই আছে কন্টেনারটা আছে, ওটা বুঝতে পারছি। হ্যাঁ এগুলো আমরা রাখবো। হ্যাঁ আর একটি ভেতরে না কিছু কাঁচের জিনিস আছে, সেগুলো হচ্ছে আমাদের টয়লেটে তোমার সোপ ট্রেস আর ব্রাশ হোল্ডার্স, সেগুলো আছে। আর আছে হচ্ছে দুটো অ্যান্টি স্কিড ম্যাট, একটু সফট, হ্যাঁ একটা গ্রিন আর একটা ব্লু। আমরা বেজ পাইনি, এটা একটা বেজ পেলে খুব ভালো হতো, বাট ঠিক আছে দুটোই পাস ফেল শেড সুইচ ওকে। হ্যাঁ সত্যি এইগুলোকে দিয়ে দিই, কারণ আমি যে ম্যাটগুলো কিনেছিলাম ওই তোমার ওলা থেকে, তো ওগুলো খুব একটা মানে পাগুলো টেকসই না, বাট পায়ে লাগছে। এইগুলো হচ্ছে তোমার ওই ওই সয়েল মেইন গেট, মানে বাইরে রাখলে ঠিক আছে, একদম মেইন গেট থেকে ওখানে তুমি পাটা একদম জুতো ফুতো পোস্ট ঠিক আছে, কিন্তু এইগুলো ঠিক বাথরুম ম্যাটস না, খুবই সুন্দর। ওটা প্যাক করে দেয় তো, কাঁচের জিনিস প্যাক করেই দেয় হোম সেন্টার থেকে। এই যে কি সুন্দর কাঁচের যে আমরা বাথরুমের যে ব্রাশ হোল্ডার আর সোপ ট্রেস, আমি আলাদা করে আর ওই সোপ ডিসপেন্সারটা নিলাম না, বিকজ ওটা অলরেডি আমাদের আইকিয়া থেকে কেনা ছিল। এখন কি আইকিয়া যাবে বাবা, অত দূর যাব? মানে আমি জানি ওখানে অনেক সস্তায় পেয়ে যেতাম, অনলাইনও কেনা যেত, বাট আইকিয়ার ডেলিভারিও দেরি হয় সেই কারণেই আমরা
আমাদের সব এক, আমাদের টিভি টিভি ইউনিট আমাদের এগুলো সব এক হয়ে গেছে। এই সোপের এটাও সেম জিনিস, সেমই জিনিস, মানে সোপ সোয়েটা ওরই কম্বিনেশনে আর কি। সিগেহালির একটা দোকানে চেস্ট অফ ড্রয়ার্স দেখতে, কিনটা রাখতে হবে তার জন্য চেস্ট অফ ড্রয়ার্স লাগবে, আরো অনেক অন্য রিজন আছে সেটা বলছি না, বাট চেস্ট অফ ড্রয়ার্স দেখতেই আমরা এসেছি। ব্যস্ত রোববার, চল বেরোই বাবা। থ্যাংক ইউ। প্রচুর প্রচুর জিনিস আছে এখানে, কেমন আমাদের গাড়ির যা অবস্থা না, দেখো এই তিনটে বালিশও নিয়ে নিয়েছি, আমার মা বাবা আর রাহুলের মা তিনজনের তিনটে বালিশ। চলো এসে গেছি আমাদের বাড়িটির পেছনেই বিশাল একটা ফ্যামিলি হাইপার মার্কেট আছে, চল ঢোকা যাক। ফ্রেশ ভেজিটেবলস আছে এখানে, একটা বেগুন নিচ্ছি, এই সাইজেরই আছে, এর থেকে বড় নেই। আর কিছু লাগবে দেখছি, নিয়ে নাও ওইখানটাতে। ওই যে আমাদের আজকে ডিনার হচ্ছে একদম পাতলা করে মাংসের ঝোল ভাত। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা ইন্দ্রাণী মামি অ্যান্ড রঞ্জন মামার তরফ থেকে আমাদের হাউস ওয়ার্মিংয়ের জন্যে, উইচ ইজ বিউটিফুল, ইটস ইয়েলো লিলি, আমার লিলি খুব পছন্দ, বুটাই পছন্দ করে এনেছে। আর চিপস আছে আজকে রাত্রিরে, তাই তো? এক্সাইটেড কি রাহুল তুমি ডিনারের জন্য? সিম্পল অ্যান্ড কমফোর্টিং। তারপর যেটা হলো সেটা হলো দিদি, রাজা দাদা আর কিটু আমাদের পাঠিয়েছিল হাউস ওয়ার্মিং একটা গিফট, সেটা হচ্ছে আগারোর ভ্যাকিউম ক্লিনার, উইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা কর্ডলেস ওয়্যারলেস ভ্যাকিউম ক্লিনার, চার্জ দিতে হয় প্রথমে 5 আওয়ার্সে চার্জ দিতে হয়, তারপরে এটা ইউজ করতে পারো আর কি। এটা ছোটো এরকম গান সাইজেরও একটা ডিভাইস আছে, আর বড়ো যেটা ওদের নজলওয়ালা যেটা ইউজুয়াল ভ্যাকিউম ক্লিনারের হয় সেটাও আছে। দারুণ জিনিসটা আমরা ইউজ করেছি, রাহুল তো প্রায় রোজই ইউজ করে এটা। এটাকে মাউন্ট করা হয়ে গেছে দেয়ালে, কোনো একটা ব্লগে নিশ্চয়ই দেখাবো। রাহুল এটা খুলে খুলে শর্টস বানাবো বলে তার ক্লিপিংস নিচ্ছিল, তাই বললাম শর্টস তো এখন বানানো হচ্ছে না, চলো তোমাদের দেখিয়ে দিই। সেই জন্য হরিজন্টালের জায়গায় ভার্টিক্যালি দেখছো তোমরা ভিডিওটা। থ্যাংক ইউ দিদি, মানে লুলুসোনা, রাধা অ্যান্ড মিমি ফর দিস অ্যামেজিং গিফট, অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ নিমো অ্যাজ ওয়েল। কী করে আমরা আমাদের নিমো দেবীকে ভুলে যাই, সিম্বার বড় দাদা নিমো। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ, তোমাদের জন্য এটা সব থেকে বেশি ইউজ হবে, তোমরা ফার্স্ট শেড করো সেটা ভেবেই হয়তো এটা কেনা। থ্যাংক ইউ এভরি ওয়ান অ্যান্ড গড ব্লেস, বাই গাইজ।